নমস্কার, আমি আবার চলে এলাম আপনাদের মাঝে। তা বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মূল বিষয়বস্তুতে আসা যাক। আজকে আমি আপনাদের দর্শন করাবো চাকলা থেকে কি করে কচুয়া এই দুটি ধাম একই সাথে একই দিনে দর্শন করতে পারবেন। তা বর্তমানে আমি লোকেশনগুলো সব বলে দিচ্ছি এবং মন্দিরটা ডিটেলস দেখাতে পারবো না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। একই সাথে আমি তিনটি জায়গা আপনাদেরকে আজকে দর্শন করাবো। 1 নম্বর চাকলা, 2 নম্বর চন্দ্রকেতুগড় এবং 3 নম্বর কচুয়া। তো চলুন আজকে জেনে নেওয়া যাক। বর্তমানে আমি চাকলা ধামে চলে এসেছি। দেখতে পাচ্ছেন চাকলায় লোকনাথ বাবার মন্দির এবং হোমকুণ্ড। তো প্রথমে বলে রাখি, যারা শিয়ালদার দিক থেকে আসছেন তারা বনগাঁ কি হাবড়া লোকাল ধরে হাবড়া স্টেশনে নামবেন এবং হাবড়া স্টেশন থেকে অটো ধরে 40 মিনিটের পথ সোজা চলে আসবেন চাকলায়। এবং যারা নদিয়ার দিক থেকে আসছেন যেমন শান্তিপুর কৃষ্ণনগর, তারা রানাঘাট স্টেশনে যাবেন। রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরবেন, বনগাঁ লোকাল ধরে বনগাঁ স্টেশনে নামবেন এবং বনগাঁ স্টেশন থেকে আপনারা বনগাঁ শিয়ালদা লোকাল ধরে হাবড়া স্টেশনে নামতে পারেন। সেখান থেকে অটো ধরে সোজা চাকলায় চলে আসবেন। বর্তমানে আমি চাকলা মন্দিরের দৃশ্যগুলি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের সব কিছু ডিটেলস আমি বর্ণনা দিতে পারছি না সময়ের অভাবে, কারণ ভিডিওটি বেশি বড় করব না। একই ভিডিওতে আপনাদের তিনটে স্থান দর্শন করাবো, চাকলা, চন্দ্রকেতুগড় ও কচুয়া। দেখতে পাচ্ছেন বাবার নাট মন্দির, আর বাঁ দিকে ওটি বাবার মূল মন্দির এবং মূল মন্দিরের সামনে আছে বাবার হোমকুণ্ড। তো চলুন, এগুলি দর্শন করলেন, এইবার এখান থেকে আপনারা সোজা অটো ধরবেন। অটো ধরে বেড়াচাপা মোড়ে যাবেন। বেড়াচাপা মোড়ের অটো আপনারা এই বাবার ধামের বাইরের গেটের সামনে থেকে পেয়ে যাবেন। সেখান থেকে বেড়াচাপার মোড়ে আপনারা চন্দ্রকেতুগড় দর্শন করে নেবেন। এটি একটি ঐতিহাসিক স্থান। এই চাকলার পরে আপনারা যাবেন চন্দ্রকেতুগড় এবং চন্দ্রকেতুগড় থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব কচুয়া ধামে। তো চলুন, এরপর পর স্থানগুলি আমি দেখাচ্ছি। বর্তমানে তো চাকলা দেখছেন, এটি বাবার জন্মস্থান নামে পরিচিত, কিন্তু আবার কচুয়ার মানুষ বলেন যে কচুয়ায় নাকি বাবার জন্ম। তা যাই হোক, জন্মস্থান যেটাই হোক, আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এবং চাকলার যদি ডিটেলস ভিডিও দেখতে হয় তাহলে চ্যানেলে আমি চাকলার ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটি একটু দেখে নেবেন। চাকলা দর্শনের পর এবার আমি আপনাদেরকে নিয়ে যাব চন্দ্রকেতুগড়। বাবার মন্দিরের বাইরে থেকেই অটো পেয়ে যাবেন। চলুন তাহলে চন্দ্রকেতুগড়। চাকলা থেকে বেরিয়ে আমরা চললাম চন্দ্রকেতুগড়ের উদ্দেশ্যে এবং কিছুটা পথ যাবার পরে আমরা চন্দ্রকেতুগড় অঞ্চলে প্রবেশ করলাম। এটি একটি ঐতিহাসিক স্থান বা প্রাচীন ভারতের একটি ঐতিহাসিক দলিল স্বরূপ। এখানে 400 BC-তে এখানে 400 BC বলতে বলা হয়েছে 400 BC, মানে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 400 বছর আগে এখানে গঙ্গারিডি নামক একটি শহর ছিল, যেটির কথা প্রাচীন গ্রিক ও রোমান সাম্রাজ্যের কিছু কিছু লেখনীতেও পাওয়া যায়। এবং তারপর বেড়াচাপা মোড়ের পাশে চলে এলাম আমরা এই বরাহমিহিরের ঢিবিতে, যেটিকে অনেকে বরাহমিহির ঢিবি বলেও জানেন বা বলে থাকেন। অনেকে এটিকে গুপ্ত যুগের নিদর্শন বা গুপ্ত যুগের সমসাময়িক বলে মনে করেন, কিন্তু এ বিষয়ে বিতর্ক আছে। অনেকে আবার এটিকে পাল বংশের সমসাময়িক বলে মনে করে থাকেন। 1956-57 সাল নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এখানে খনন কাজ শুরু করা হয় এবং এখানে মূলত পাক মৌর্য যুগ থেকে পাল যুগ পর্যন্ত ঐতিহাসিক নিদর্শনগুলি পাওয়া যায়। এবং এই নিদর্শনগুলি পাশেই বেড়াচাপায় একটি মিউজিয়াম আছে, সেখানে কিছু কিছু নিদর্শন সংরক্ষিত রাখা হয়েছে, যেমন মাটির পাত্র, তৎকালীন সময়কার মুদ্রা এবং ইট ইত্যাদি। এই সব প্রত্ন সামগ্রী থেকে স্পষ্টতই বোঝা যায় যে প্রাচীনকালে এখানে একটি বড় নদীবন্দর ছিল, আর এই বন্দরটির মাধ্যমেই বাণিজ্য চলত সুদূর গ্রিক ও রোমের সাথে। কিন্তু কিছুক্ষণের জন্য যেন ইতিহাসের কালের গভীরে হারিয়ে গেলাম।
কেননা আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি আজ থেকে 400 খ্রিস্টপূর্ব আগে এখানে এত বড় একটি বন্দর ছিল, সেটা ভাবতেই এখন যেন অবাক লাগছে। আরও জানা যায় যে বিখ্যাত জ্যোতিষী খনা, যে জ্যোতিষীর কথা আমরা সবাই জানি কারণ খনার বচন নামে লোকমুখে প্রচলিত, এবং তার শ্বশুরমশাই ও বিখ্যাত গণিতজ্ঞ বরাহ মিহির এই অঞ্চলের বিখ্যাত কিংবদন্তি ছিলেন। এই সেই চন্দ্রকেতুবর আপনারা এখন দর্শন করছেন। চলুন আর কি কি আছে দেখি। চন্দ্রকেতুগড় দর্শনের পথে পরে এবার আমরা যাব কচুয়ায়। এখান থেকে অটো নিয়ে আপনারা চলে যেতে পারেন সোজা কচুয়ায়, মাত্র 6-7 কিলোমিটার রাস্তা। দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা কচুয়া ধামের একদম মূল মন্দিরের বাইরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এইখানেই আপনাকে অটো নামিয়ে দেবে কচুয়ায় যাওয়ার জন্যে, এবং এই যে ডান দিকে রাস্তাটি দিয়ে আমরা সোজা চলে যাব কচুয়া ধামের দিকে এই গেটের তলা দিয়ে। তো এর আগে একটু জানিয়ে রাখি, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল বাসুদেবের সাথে। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের দর্শনমূলক, তত্ত্বমূলক ও ভ্রমণমূলক ভিডিও চ্যানেলে আপলোড করা হলে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। তো দর্শন করছেন এখন বর্তমানে কচুয়া ধাম, চলুন। লোকনাথ বাবার এই কচুয়া ধামে এসে শুনতে পেলাম যে এই যে মন্দির ক্যাম্পাসের ক্যাম্পাসটি পুরোটা দেখছেন এইটুকু পুরোটাই নাকি ঘোষালদের। ঘোষাল বলতে এখানে বাবা লোকনাথ বাবাদেরই বোঝানো হয়েছে, কারণ লোকনাথ ব্রহ্মচারী হওয়ার পূর্বে বাবার নাম ছিল লোকনাথ ঘোষাল, এবং এই পুরো সম্পত্তিটির মালিকানা সেই ঘোষালদেরই ছিল যেখানে বর্তমানে বাবার মন্দিরটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন কচুয়া ধামের যে প্রসাদ বিতরণের জায়গা সেই জায়গাটি দেখালাম, এবং প্রসাদের মূল্য এই প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, এইভাবে এক একটি পর্যায়ে এখানে প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করা হয়, এবং তার জন্যে আগে থেকে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। এবং শুধু কচুয়াতে নয়, আপনি যদি মনে করেন চাকলাতে প্রসাদ গ্রহণ করবেন সে ব্যবস্থাও চাকলাতে আছে। এই যে ঘরটি, এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো কচুয়া ধামের লোকনাথ বাবার মূল মন্দির, এবং বাইরে প্রচুর ফুল ফলাদি এবং মিষ্টি নানান রকম ধূপকাঠি মোমবাতি সব কিছুরই দোকান আপনি পেয়ে যাবেন। ফুল মালা যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন এটি বাবার স্নানঘর, এবং ডান দিকে আছে ওই যে ওই দূরে ওইটি হচ্ছে মূল মন্দির। হ্যাঁ, এইটি মূল মন্দির, এবং যেটি আগে দেখালাম আপনাকে সেইটি বাবার স্নানঘর। চলুন, স্নান মন্দির এটি বাবার, মানে যখন বাবার মাথায় জল ঢালতে যাওয়া হয় সাধারণত এইখানেই জল ঢালা হয়, এই বাবার স্নানঘরে। আর ডান দিকে আছে মূল মন্দির যেখানে বাবার বিগ্রহ মূর্তি আছে, সেখানে ভক্তগণ পূজা আশা করে থাকেন। এর পেছনে এই যে দেখতে পাচ্ছেন পেছনে বাবার আছে দুধ পুকুর, এখানে আপনি স্নান যদি করতে ইচ্ছা করে স্নানও করতে পারবেন, এবং এখান থেকে স্নান টান করে আপনি যদি মনে করেন পুজো দেবেন সেটাও করতে পারেন। কচুয়া ধাম সম্বন্ধে যদি আপনার আলাদা কিছু বড় ভিডিও দরকার হয়, দেখতে পাচ্ছেন বাবার মূল মন্দিরের চিত্রটি, এবং কচুয়া ধামের আমি তো প্রয়োজন হলে আরেকটি ভিডিও শুধু কচুয়াকে নিয়ে একটি ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড করে দেবো। আপনাদের যদি মনে হয় দেখে নেওয়ার ইচ্ছা হয় তাহলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। কচুয়া ধাম দর্শনের পরে আজকের ভিডিও এখানে শেষ করব, এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।